Era dictat, frate. আমি একজন শিক্ষক হিসেবে যেটা নিজের বাচ্চাদের বোঝাতে চেষ্টা করি বা বঙ্গবন্ধু বাদ দিয়ে তো আমরা বাংলাদেশ কল্পনা করতে পারি না, তো বাংলাদেশের যে অরিজিনাল চিত্রটা বঙ্গবন্ধু নিয়ে যেভাবে পোর্টাল গঠন করা আছে যা বাংলাদেশের সর্বময় স্কুলে যাওয়াই উচিত, সেটা যেভাবে কর্তৃপক্ষ করছে সেখানে বঙ্গবন্ধুর জীবনের প্রতিটা চিত্রই সুন্দরভাবে ফুটে উঠছে, যা শিক্ষণীয় এবং ছেলে মেয়েদের দেখার উপযোগী করার জন্য উত্তম একটা কৌশল বলে মনে করছি। এবং বাংলাদেশ সরকারের যেগুলো সাফল্য আছে তার ভিতরে একটা মনে করবো যে এখনকার দেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, সারা বাংলাদেশে ভ্রাম্যমান এই রেলওয়ে জাদুঘরের মাধ্যমে সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ইতিহাসটাকে ছড়িয়ে দেওয়া এবং বিশেষ করে শিশু উপযোগী বা আমরা যারা ইতিহাস সম্পর্কে জানতে চাই সবার জন্য উপযোগী। আমি আসলে এখানকার সম্পর্কে জানতাম না, আমার ফ্রেন্ড ওর জন্য ট্রেনে টিকিট কাটাছিলাম খুলনা যাবে, এসে দেখে এটা এখানে আছে তো ঘুরতে আসলাম। নেক্সটুইকে আমার বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রেজেন্টেশন আছে আমাদের গ্রুপে, তো সেটার জন্য এটা অনেক হেল্পফুল আছে, পড়ার চেয়ে দেখা জিনিসটা বেশি ভালো মনে থাকে। আর এটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করা সাধারণত ঢাকায় যাওয়া তো এগুলো দেখা যায় না, এখানে যশোরের মতো একটা জায়গায় পাচ্ছি এটা অনেক।